আমার এক ভাই একজন মন্ত্রী। দৈনন্দিন জীবনে আমরা যখন এই ধরনের বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই, তখন সাধারণত এই বাংলা বাক্যটিকে আমরা বলে থাকি ওয়ান অফ মাই ব্রাদার্স আর আ মিনিস্টার। কিন্তু ভিউয়ার্স, এই সেন্টেন্সটি ভুল। এবার ভিউয়ার্স, আপনাদের মনে হতে পারে যে এই ইংলিশ সেন্টেন্সটিতে মাই ব্রাদার্স এটি প্লুরাল, সেই কারণে এখানে প্লুরাল হেল্পিং ভার্ব অর্থাৎ আর ইউজ করা হয়েছে। তা সত্ত্বেও এই ইংলিশ সেন্টেন্সটি কেন ভুল? আজকের এই ভিডিওটিতেই আমি আপনাদেরকে এই বিষয়টি শেখাবো যে এখানে প্লুরাল নাউনের সাথে প্লুরাল হেল্পিং ভার্ব ইউজ করা সত্ত্বেও এখানে এই সেন্টেন্সটি বা এই ধরনের সেন্টেন্সগুলি কেন ভুল। তার আগে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক বাংলা বাক্য বলে থাকি বা ইউজ করে থাকি যেখানে আমাদের মধ্যে একজন, তাদের মধ্যে একজন অথবা সেগুলির মধ্যে একটি এই কথাটি থাকে, এবং তখন এই ধরনের বা এই বাংলা বাক্যগুলিকে আমরা সাধারণত ইংরেজিতে ট্রান্সলেট করার সময় ওয়ান অফ ইউজ করে থাকি। এবং মনে রাখবেন, এই ওয়ান অফ এর পরে যদি কোনো প্লুরাল নাউন থাকে, তখন কিন্তু সেটিকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়, এবং এই সিঙ্গুলার হিসেবে ধরা হওয়ার কারণেই কিন্তু সিঙ্গুলার হেল্পিং ভার্ব বা সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। তবে মনে রাখবেন, সেন্টেন্সের ধরন অনুযায়ী, অর্থাৎ সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে তার ধরন অনুযায়ী কিন্তু এখানে বা এই ধরনের সেন্টেন্সে সিঙ্গুলার ভার্ব বা সিঙ্গুলার হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। এই যে বাংলা বাক্যটি অর্থাৎ আমার এক ভাই একজন মন্ত্রী, এখানে আমি প্রথমে বলেছিলাম ওয়ান অফ মাই ব্রাদার্স আর আ মিনিস্টার। আমি যেহেতু আপনাদের বলেছি ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন থাকলে সেটিকে কিন্তু সিঙ্গুলার হিসেবে ধরা হবে, এবং সেই কারণেই সিঙ্গুলার ভার্ব বা সিঙ্গুলার হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। আমি যেহেতু আর ইউজ করেছি এবং এটি প্লুরাল হেল্পিং ভার্ব, সেই কারণেই কিন্তু এই সেন্টেন্সটি ভুল। তাই এখানে সিঙ্গুলার হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। তাই এই বাংলা বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ আ মিনিস্টার। ভিউয়ার্স, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এই ধরনের আরও কিছু এক্সাম্পলস দেখে নি, তাহলে এই বিষয়টি বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। আমার এক বন্ধু বাংলাদেশের ছিল। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ ফ্রম বাংলাদেশ। ছাত্রদের মধ্যে একজন ভুল ছিল। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ রং। আমার একজন শিক্ষক আমাকে ডাকছেন। ওয়ান অফ মাই টিচার্স ইজ কলিং মি। আপনার সন্তানদের মধ্যে একজন কি লেখক? ইজ ওয়ান অফ ইয়োর চিলড্রেন আ রাইটার? তাদের একজনও কি এখনো এসেছে? হ্যাজ ওয়ান অফ দেম কাম ইয়েট? তাদের একজনের একটা বড় গাড়ি আছে। ওয়ান অফ দেম হ্যাজ আ বিগ কার। আমাদের মধ্যে একজন ভারতে থাকে। ওয়ান অফ আস লিভস ইন ইন্ডিয়া। এখানে ওয়ান অফ আস সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে, এবং এই ওয়ান এটিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরার জন্য এখানে মূল যে ভার্ব অর্থাৎ লিভ এর সাথে এস যুক্ত করে লিভস করা হয়েছে। এগুলির মধ্যে একটি সঠিক উত্তর ছিল। ওয়ান অফ দিস ওয়াজ দ্য রাইট আনসার। আমার কুকুরগুলির একটি ডিম পছন্দ করে না। ওয়ান অফ মাই ডগস ডাজেন্ট লাইক এগ। এখানেও কিন্তু এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ফর্মে রয়েছে, এবং সেই সাথে এই সাবজেক্টটি অর্থাৎ ওয়ান অফ মাই ডগস এটিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরার কারণে এখানে ডাজ নট বা ডাজেন্ট ইউজ করা হয়েছে।
তার নতুন বইগুলির মধ্যে একটি হারিয়ে গেছে। ওয়ান অফ হিজ নিউ বুকস ইজ লস্ট। তাদের একজন এই কাজটি করেছে। ওয়ান অফ দেম হ্যাজ ডান দিস ওয়ার্ক। ভিউয়ার্স, আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।